নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। ক্লিক করুন অ্যাপের বেল আইকন এবং সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন বর্তমানের কথার খবরে। নমস্কার, বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া। দেখে নিব আজকের এই স্পেশাল রিপোর্ট। একসঙ্গে বলি, এই যে দুজন উত্তর দিনাজপুর জেলার থেকে চলে গেল, মানে দুজন মানে একজন হয়তো বলছে যে আমি যাচ্ছি না, যাইনি, কার্তিক পাল চলে গেছে, তো হঠাৎ করে দল উত্তর দিনাজপুর জেলায় ভাঙলো। কার্তিক পালকে আমরা ইমিডিয়েট দল থেকে আমরা সাসপেন্ড করছি। ও যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তো ওটা সরকারি একটা পদ ছিল, ও দলের যে কোনো দায়িত্বে আগেও ছিল না, এখনো আর নেই। আপনারা ওটা মেনে নিচ্ছেন? ও যদি যায় বিজেপি যাবে। আমি যখন আপনারাও যেভাবে জেনেছেন, আমিও যখন জানলাম দুইজনের নাম বলছে, সঙ্গে সঙ্গে প্রফুল্লদার সঙ্গে কথা বললাম। প্রফুল্লদা বললো না আমি তো এখানেই আছি, আমি তো এখনো সমাজপুরে মিটিং করেই আসছি। তারপরে কার্তিক পালে যখন ফোন লাগাচ্ছে ওর সুইচ অফ আছে, তখনই বুঝা গেল যে না ও গেছে। আমাদের উত্তর দিনাজপুর জেলার দুজন তৃণমূলের নেতৃত্বের নাম আছে, একজন কার্তিক চন্দ্র পাল আর একজন হচ্ছে প্রফুল্ল বর্মণ। তো সেই ব্যাপারটা আপনি কি ভাবছেন? আপনি কি সত্যি করে গিয়েছেন নাকি আপনার এটা অন্য কোনো মিসপ্লেস হয়েছে? আচ্ছা, আমি বলছি, আজকে মেদিনীপুরের কলেজ মাঠে যে বিজেপিতে যোগদান করব, সুবিন্দুদা যোগদান করছেন, তার সঙ্গে অনেকে যোগদান করছে, কিন্তু দেখা হলো টিভিতে পর্দায় আমি দেখলাম দুজনের নাম, একজন কার্তিক চন্দ্র পাল আর প্রফুল্ল বর্মণ। তো আমি তো এখানে আছি, আপনারা দেখছেন, আমি এ বিষয়ে কিছু জানি না কি করে আমার নামটা গেল, এ বা কাহারা দিল, এটা একটা চক্রান্ত হতে পারে। আমি মমতা ব্যানার্জির দল করি আছি, মমতা ব্যানার্জির সাথে আছি, আমরা থাকব। হঠাৎ করে আপনার নাম এত সেই ব্যাপারে কি আপনি কোনো লিগাল অ্যাকশন নেবেন? সেই বিষয়ে আমাদের দলীয় সভাপতি আছেন পানিলাল আগরওয়াল এবং আমরা নেতৃত্ব যারা আছি সকলে মিলে আমরা ব্যবস্থা নেব, এই বিষয়ে কি করা যায়। দেখতে হবে, আমরা আলোচনা করে এত নেতা আছে তাদের নাম নেই, হঠাৎ করে আপনার নামটা উঠলো দলের কাছে, কত বড় ফিগার রাজ্য রাজনীতিতে যে আপনার নামটা তুলে দেওয়া হলো ওইখানটায়? না, সে বিষয়ে হয়তো এটা চক্রান্ত করতে পারে, বিজেপিটা চক্রান্ত করতে পারে। আমরা সুমিতির সাথে যোগাযোগ কি না থাকবে না? তাহলে আমি তো সুবিন্দুদের সাথে যোগাযোগ করতে পারি, কার্তিক পালের সঙ্গে যোগাযোগ করবো না? এরকম একটা কথা উঠেছে যে আপনি সঙ্গে যোগাযোগ করেছিলেন, লাস্ট শেষ মুহূর্তে
প্রাক্তন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, উনি অ্যাক্টিভ পলিটিশিয়ান এবং উনি আমাদের বিধানসভায় তৃণমূল কংগ্রেসেই আছি আমি, দিদির আদর্শে আমি বিশ্বাসী, আমি তৃণমূল কংগ্রেস ছাড়া আমি কোথাও যাব না, উনি পরিষ্কার বলেছেন। গতকাল আমার সাথে কথা হয়েছে, জায়গায় বলেছেন ওনার একটা ব্লক সভাপতিত্বে সরিয়ে দেওয়ার পর থেকে ওনার একটা কম হয়েছে দলের প্রতি। না সে বিষয়ে ওটা না। হ্যাঁ কি কি তাহলে কোনটা বিষয়? আমার সঙ্গে ওনার সবসময় কথা হচ্ছে, উনি বলছেন তৃণমূল কংগ্রেসেই আছি আমি, দিদির আদর্শে আমি বিশ্বাস। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুজন উত্তর দিনাজপুর জেলার থেকে চলে গেল, মানে দুজন মানে একজন হয়তো বলছে যে আমি যাচ্ছি না, কার্তিক পাল গেল বলে দল ভাঙলো, এই সিদ্ধান্তটা যে কিভাবে আপনি উপনীত হলেন আমার বুঝতে পারছেন। দলে তো অনেকেই আছেন, কার্তিক পালকে আমরা ইমিডিয়েট দল থেকে আমরা সাসপেন্ড করছি। ও যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল তো ওটা সরকারি একটা পদ ছিল, ও দলের যে কোনো দায়িত্বে আগেও ছিল না, এখনো আর নেই। না ও তো যে ও যদি যায় বিজেপি যাবে। হ্যাঁ সাসপেন্ড করছি ওকে আমরা। আমি যখন আপনারাও যেভাবে জেনেছেন, আমিও যখন জানলাম দুইজনের নাম বলছে, সঙ্গে সঙ্গে প্রফুল্লদার সঙ্গে কথা বললাম, প্রফুল্লদা বললো না আমি তো এখানেই আছি, আমি তো এখনো সমাজপুরে মিটিং করেই আসছি। তারপরে কার্তিক পালে যখন ফোন লাগাচ্ছে ওর সুইচ অফ আছে, তখনই বুঝা গেল যে না ও গেছে। আমি বলছি আজকে মেদিনীপুরে কলেজ মাঠে যে বিজেপিতে যোগদান করবো, সুবিধা যোগদান করছেন, তার সঙ্গে অনেকে যোগদান করছে, কিন্তু দেখা হলো টিভিতে পর্দায় আমি দেখলাম দুজনের নাম, একজন কার্তিক চন্দ্র পাল আর প্রফুল্ল বর্মণ। তো আমি তো এখানে আছি আপনারা দেখছেন, আমি এ বিষয়ে কিছু জানি না কি করে আমার নামটা গেল, এই বা কারা দিল, এটা একটা চক্রান্ত হতে পারে। আমি মমতা ব্যানার্জির দল করি আছি, মমতা ব্যানার্জির সাথে আছি, আমরা থাকবো। আমরা ব্যবস্থা নেব, এ বিষয়ে কি করা যায়,
রাজ্য রাজনীতিতে যে আপনার নামটা তুলে দেওয়া হলো না, সে বিষয়ে হয়তো এটা চক্রান্ত করতে পারে, বিজেপির চক্রান্ত করতে পারে, আমার সুমিন্দ্রের সাথে যোগাযোগ কি থাকবে না, তাহলে আমি তো সুমিন্দ্রের সাথে যোগাযোগ করতে পারি, আমি কার্তিক পালের সঙ্গে যোগাযোগ করবো না, এরকম একটা কথা উঠেছে যে আপনি সৌমেন্দ্র বাবুর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং নামটা দিয়েছিলেন লাস্ট শেষ মুহূর্তে আপনার এই জেলা রাজনীতি আপনার দলের চাপে পড়ে আপনি যেতে পারেন যে উনি প্রাক্তন আমাদের জেলা পুরো জায়গা ব্লক সভাপতি থেকে উনাকে এই জন্য সরানো হয়েছিল যে উনি অ্যাসেম্বলি কোঅর্ডিনেটর ছিলেন বলে, দুটা পোস্টে উনি থাকতে পারেন না বলেই।